দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক পদক্ষেপ নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নীতি নির্ধারকরা। বিশ্ব জীববৈচিত্র্য দিবসকে সামনে রেখে এসব পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সেই সাথে জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত দেখুন আলিম আল রাজির রিপোর্টে। অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি হুমকির মুখোমুখি জীববৈচিত্র্য। জাতিসংঘের তথ্য মতে প্রকৃতি ধ্বংসের বর্তমান ধারা চলতে থাকলে আগামী 10 বছরের মধ্যে বিশ্বে প্রায় 10 লাখ প্রজাতি বিলুপ্ত হতে পারে। ২০৭০ সালের মধ্যে বিশ্বে প্রাণী ও উদ্ভিদের প্রতি 3টির মধ্যে 1টি প্রজাতি বিলুপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শর্ত অনুযায়ী বাংলাদেশকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রে পৌঁছতে হলে জলবায়ু পরিবর্তনের সৃষ্টি হওয়া পরিবেশ বিপর্যয় মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এরই ধারাবাহিকতায় বৈশ্বিক উষ্ণতা, বায়ু দূষণ, পানি দূষণ, অপরিকল্পিত নগরায়ন ও বনায়ন ধ্বংস কমানোর উপর গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রোটেক্টেড এরিয়াগুলো ম্যানেজ করার জন্য আমরা কিন্তু সাধারণ মানুষের সাথে পার্টনারশিপ করছি, যাতে বনের পাশে যারা বাস করছে, বনের উপরে যারা নির্ভরশীল, তারা যাতে বনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বনের যে বেনিফিট সেটি যেন বজায় থাকে, সেইটির লক্ষ্য রেখে এই অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য বন বিভাগ কাজ করে যাচ্ছে। নতুন একটা কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা ঠিক হয়েছে, যেটাকে কুনমিং মন্ট্রিয়াল বলা হচ্ছে। বলা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের 30% সমুদ্রের 30% জলাভূমির 30% যেন সংরক্ষিত রাখা হয়। তো এবারের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে, তাত্ত্বিক কথা তো অনেক হয়েছে কিন্তু এখন আমরা যাতে অ্যাকশনে নামি, এটাই হচ্ছে এবারকার বক্তব্য। পৃথিবী জুড়ে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। সে জলবায়ুর পরিবর্তনের কারণে যে 2027 সালের পরে 1.5 ডিগ্রির উপরে চলে যাবে আমাদের এই উষ্ণতা, তো সেইখানে এটা কিন্তু একটা ভয়াবহ একটা ব্যাপার। এখন যাই করছি আমরা, এটা কিন্তু আরও বেশি স্পিডে অনেক কিছু করার ব্যাপার চলে আসলো আমাদের সামনে। তবে সম্পদের সীমাবদ্ধতা থাকার পরও সরকার প্রতিবেশ সংরক্ষণে নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। আন্তর্জাতিক যে অঙ্গীকার সেগুলো এবং আমাদের যে রাষ্ট্রীয় অঙ্গীকার সেটাকে এক করে আমরা আইনি কাঠামো দিয়েছি, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আইন করেছি, আমরা সংরক্ষণ বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। পাশাপাশি আমরা জনসচেতনতা সৃষ্টি করা এবং পরিবেশ দূষণকে প্রতিরোধ করার মাধ্যমে আমরা যে বায়োডাইভার্সিটিকে রক্ষা করতে পারি সেই কাজও আমরা করছি। জীববৈচিত্র্যের যেই নানা ধরনের উপকরণগুলো আছে এগুলো যদি হারিয়ে যায় আমাদের আশপাশ থেকে, একসময় কিন্তু আমরা নিজেরাও হারিয়ে যাব। আশেপাশে যত ধরনের যাই আছে সব কিছুই কিন্তু একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এটা প্রকৃতির মাঝখান থেকে আসছে এবং প্রকৃতির এই কাছ থেকে যখন আমি নিচ্ছি তখন কিন্তু আমাকে কিন্তু একটা ব্যালেন্স করে এই জিনিসগুলোকে আহরণ করতে হবে। পরিবেশকে রক্ষা করে এবং জীববৈচিত্র্যকে রক্ষা করে উন্নয়ন, সে ব্যাপারটি কিন্তু একেবারে জোরে সরে করতে হবে। মাটি দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, এই দূষণকে কমাতে হলে আমাদের কিন্তু একটা হলো সচেতনতা বৃদ্ধি, প্রচার প্রচারণা বাড়ানো, পাশাপাশি আইনের প্রয়োগ, কঠিন আইনের প্রয়োগ লাগবে। তো সুতরাং এই দুটো জিনিস, সচেতনতা এবং আইনের প্রয়োগটাকে যত বেশি একসাথে প্রয়োগ করা হবে ততই কিন্তু আমি বলবো বাংলাদেশের এই যে জীববৈচিত্র্য সেটা রক্ষা করার ব্যাপারে অনেকখানি সহজ হবে। বিশেষজ্ঞরা বলছেন ধরিত্রীকে টিকিয়ে রাখতে জীববৈচিত্র্য এবং প্রকৃতির সংরক্ষণের মাধ্যমেই বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত হবে। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা।